রাস্তায় পায়ের কাছে চলে আসা কুকুর ছানার কাছে আমি উবু হয়ে বসে পড়ি। বলি, কিরে মা কোথায়? তোর বুঝে মা নেই বাপন? তুমি পাশ থেকে বলো, বিস্কুট আমার ব্যাগে আছে, দেব ওকে? আমি বলি, বিস্কুট আপনার ব্যাগে? হঠাৎ তুমি একবার অন্যদিকে তাকাও, তারপর মুখ নিচু করে ব্যাগ খুলতে খুলতে বলো, বারে হঠাৎ কেন? ভাবলাম আপনার দরকার হয় যদি। রাস্তার এদিক থেকে ওদিক থেকে ছুটে চলে আসতে থাকে কুকুরছানার আরো দু তিনটে মা মরা ভাই বোন। তুমি তার একজনের ঘাড়ে আলতো হাত ছুঁয়ে বলো, ইস কি নোংরা রে তুই, এক্ষুনি বাড়িতে নিয়ে গিয়ে চান করাতে ইচ্ছে করছে। তারপরই আমার দিকে মুখ তুলে, ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় রাস্তা থেকে বেড়াল ছানা কুকুর ছানা তুলে আনতাম। আমি বলি, আর আপনার মা কিছু বলতেন না, রাগ করতেন না? করতই তো, খুব করত, কিন্তু আমি শুনতাম না, আমি জেদ করতাম। আমি শুনতাম না, আমি জেদ করতাম। আমি শুনতাম না, আমি জেদ করতাম। মনে মনে বলি, জিদ্দি জিদ্দি মেয়ে। মুখে বলি, কোন দিকে যাবেন? তোমার পায়ের কাছে হুটোপুটি করে আর একরত্তি ল্যাজ নেড়ে নেড়ে গোল হয়ে বিস্কুট খায় কুকুরছানারা। আমি সারাদিন কাজের পর তোমার কপালে এসে পড়া ক্লান্ত চুলের গুচ্ছ মনে মনে সরিয়ে দিই। মনে মনে একবার রাস্তার মধ্যেই তোমার চোখের পাতা ছুঁই ঠোঁট দিয়ে, আর শেষে মনে মনেই দু হাতে তোমার মাথা বুকে আঁকড়ে নিয়ে বলি, কিরে মা কোথায়? তোরও বুঝি মা নেই রে?